আসসালামু আলাইকুম পাকা কলা দিয়েও যে অসাধারণ টেস্টে একটা চা বানানো যায় এই চাটা বানিয়ে খাওয়ার পর থেকে আমার সেই অ্যাপসেস হয় রেসিপিটা অদ্ভুত লাগলেও আমার মতো যারা চা খেতে পছন্দ করেন তারা একবার হলেও ট্রাই করে দেখবেন আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে এক কাপ গরুর দুধ দিয়ে দিলাম আর পুরো এক কাপ পানি দিয়ে দেব। মানে যতটুকু দুধ নিয়েছি ততটুকুই পানি দিতে হবে তো এই চাটা ফুটতে না ফুটতে আমি এখানে কিছু মশলা ব্যবহার করব তার মধ্যে একটা ছোট দারচেনে নিয়েছে একটা এলাচ দিয়ে দিলাম এখানে দুইটা মশলা দেখতে পাচ্ছেন এক টুকরা হচ্ছে তারা মশলা আর একটা ছোট টুকরা নিয়েছে জৈত্রীর দুইটা মশলায় বিরিয়ানিতে ব্যবহার করা হয় দুইটার ফ্লেভার সম্পূর্ণ দুই রকম আমার কাছে জৈত্রীর ফ্লেভারটা বেশি ভালো লাগে এই জন্য জৈত্রীর ছোট একটা টুকরা দিয়ে দিলাম আপনাদের কাছে যদি তারা মশলার ফ্লেভারটা ভালো লাগে তাহলে ওটা ব্যবহার করবেন এই দুইটা থেকে যে কোনো একটা মশলা ব্যবহার করবেন দুধটা ভালো মতো ফুটে গেলেই এখানে চা পরিমাণ মতো দিয়ে আমি যে কাপটা দেখালাম সেই কাপের এক কাপ জন্য এখানে চামচের একটু ব্যবহার করছি এতে করে চায়ের কালারটা অনেক বেশি সুন্দর হয় আর আমি যেহেতু একটু কড়া চা খেতে পছন্দ করি এই জন্য চায়ের পাতিটাও একটু বেশি করে দিয়ে দিই ভালো মতো চা ফুটে উঠেছে ঠিক এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি একটা ছোট কলা নিয়েছি এখানে কলাটা দিতে হবে আপনার চায়ের পরিমাণ বুঝে কলা দিয়ে চা বানানোর আইডিয়াটা আমি ইউটিউবে পেয়েছিলাম তবে সেখানে আরও কিছু উপকরণ অ্যাড করা ছিল যেমন আপেল তারপর হচ্ছে আরও কিছু ফল তো সেগুলো আমার কাছে একটু অদ্ভুতই লেগেছে কারণ আপেল দিলেই হচ্ছে চায়ের যে দুধ সে দুধটা ফেটে যায় ছানা ছানা হয়ে যায় তখন দেখতে অতটা ভালো লাগে না চাটা ঘন হয় না তো এখানে যেহেতু আমি এক কাপ চা বানাচ্ছি সেহেতু আমি এই ছোট কলার অর্ধেকটা নিয়ে নিচ্ছি এইটাই আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে আমি প্রথম বানাচ্ছিলাম আমার কাছে একটু অদ্ভুত লেগেছিল যে দুধ চা আবার কলা দিয়ে কি বানাই তো আমি যেহেতু বিভিন্ন ধরনের চা রেসিপি মানে চায়ের রেসিপি ট্রাই করে থাকি তো আমার কাছে মনে হলো কেননা এটাও আমি একটু ট্রাই করে দেখি কেমন লাগে খেতে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি যতটুকু আমার লাগবে তারপরে কিছুক্ষণ জাল করে নিতে হবে তুলার আঁচ কম রেখে দুই তিন মিনিট জাল করে নেব এতে করে চায়ের কালারটা আর একটু বের হবে আর পাকা কলা থেকে একটা ফ্লেভার বের হবে একদম ঘন্ট হয়ে যাবে না কলাগুলো ঠিক আস্তে আস্তেই থাকবে আমি একটু চামচ দিয়ে ঘেটে দেওয়ার চেষ্টা করছি খুব বেশি ঘেটে দেওয়ার দরকার নেই জাস্ট আমি কলার ফ্লেভারটা বের করে নেব মানে রসটা বের করে নেব আর কলাগুলো একদম গলে যাবে না তো এখানে দুই তিন মিনিট জাল হতে থাকুক আমি চুলার আঁচ কিন্তু একদম কমিয়ে দিয়েছি চাটা খুব বেশি কমাবো না দুধ পানি মিলিয়ে দুই কাপ দিয়েছিলাম সেখানে আমি এক কাপ চা হবে মানে সেভাবে রেখেছি তো দেখতেই পাচ্ছেন চাটা এখন ছেঁকে নিচ্ছি চাটা অনেক বেশি ঘন হয়নি বা অনেক বেশি পাতলা হয়নি আর কলাগুলো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে রয়েছে জাস্ট কলার ফ্লেভারটা বের করে এনেছি আমি যে মশলাটা ব্যবহার করেছি মানে মশলাগুলো ব্যবহার করেছি ওই মশলাগুলো থেকে আর কি দারুণ একটা ফ্লেভার বের হবে কলার কোনো রকম ফ্লেভার এই চায়ে পাবেন না দেখতেই পাচ্ছেন যেরকম দেখতে হয়েছে চাটা খেতেও কিন্তু অসাধারণ কলা দিয়ে চা বানিয়েছি বলেই আপনারা মনে করবেন না যে কলার ফ্লেভার এই চাতে পাওয়া যাবে একদমই পাওয়া যাবে না শুধু কলার যে পিচ্ছেল একটা ভাব থাকে সেটাই খুব হালকা করে বের করে আনা হয়েছে যেহেতু অনেক বেশি চাটা জাল করা হয়নি তাই অনেক বেশি কলার ফ্লেভার বের হয়নি তবে যতটুকু বের হয়েছে আমার কাছে এই চাটা বেস্ট লেগেছে আপনারা যদি আমার মতো বিভিন্ন ধরনের চায়ের রেসিপি ট্রাই করতে পছন্দ করেন তাহলে একবার হলেও এই চাটা বানিয়ে খাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন আপনার মতামত কমেন্ট করে জানাতে পারেন আর অবশ্যই একটা লাভ লাইক কিছু একটা দিয়ে দিবেন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আল্লাহ হাফিজ